ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একটি জনকল্যাণমূলক অলাভজনক প্রতিষ্ঠান সারা মমতাজ ট্রাস্টের সহযোগিতায় ঝিনাইদহ শহরস্থ নতুন কোটপাড়ায় প্রায় শতাধিক দুস্থ শিশু ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তারেক আল মেহেদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্পোরেট ট্রেনিং বিভাগের অ্যাডভাইজার মশিউর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মতিউর রহমান, মাহবুবুর রহমান এবং আফরোজা খানম। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের দুস্থদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসা দরকার, ওরা অসহায়। আমাদের যা কিছু আছে তা দিয়েই তাদের সহযোগিতা করতে হবে, এটাই আমাদের কর্তব্য।